সকাল সুপ্রভাত সবাইকে আমন্ত্রণ এনটিভি প্রতিদিনকার সকালের গানের আয়োজন আজ সকালের গানে সকালটা গানে গানে ভাগ করে নেবার ছলে আমরা প্রতিদিন হাজির হয়ে যাই এক এক দিন এক এক গান ধরনের গান শোনাতে আর আজ আমরা শুনব লোকগান লোকগান সম্পর্কে বলবার কিছু নাই লোক অঞ্চলের কথা মানুষের কথা লোকের কথা বলে যে গান তাই তো লোকগান এবং গান শোনাতে আমাদের মাঝে যিনি উপস্থিত তিনি আমাদের একজন ভীষণ ভালোবাসার শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব বিশ্বজিৎ রায় শুভ সকাল দাদা শুভ সকাল কেমন আছেন সবাইকে পেয়ে খুব আনন্দিত আমরাও একই রকম ভাবে উচ্ছ্বাসিত আপনাকে পেয়ে তো আমরা তো গানে যাব দাদা তার আগে যন্ত্রণ সঙ্গে যে গুণী শিল্পীরা আছেন তাদেরকে সুপ্রভাত জানাই আমি শুরু করব সিলেট অঞ্চলের গান দিয়ে এবং সিলেট অঞ্চলেরই মানে যারা খুব বিখ্যাত সাধক তাদের যিনি সর্বকনিষ্ঠ তাকে দিয়ে আমরা পিছনের দিকে যাব আর কি হ্যাঁ শুরুতেই দূরবীন শাহ ১৯২০ সালে তার জন্ম ১৯৭৬ তিনি গত নামাজ আমি পড়তে পারলাম না নামাজ আমি পড়তে পারলাম না দারুণ খান্নাসের দায় নামাজ আমার হইল না আদায় নামাজ আমার হইল না নামাজ আমি পড়তে পারলাম না
এক অন্যরকম প্রার্থনা আর ভীষণ অন্যরকম এক ভালো লাগা এই গানটার প্রতি। গানগুলো পরবর্তীতে যে গানগুলো শুনবো তা শোনার অধীর আগ্রহে রয়েছি, তবে এই গানটি একটু অন্যভাবে আমরা শুনেছি, তবে আমার মনে হয় যে এটি হয়তো বা এটাই অরিজিনাল সুর। এখন বিষয়টা হচ্ছে লোকগানের যারা পরিবেশন করেন তাদের নিজস্ব কিছু গায়কে এর মধ্যে ঢুকিয়ে দেন, যে কারণে গানের কালারটা একটু আলাদা হয়ে যায়। আর এই গানটির মূল বক্তব্য হচ্ছে কর্মটাই তার ধর্ম, হ্যাঁ তাই না? কর্মটাকে যে পূর্ণভাবে করতে পারে, তিনি বলছেন যে আমার নামাজ হলো না, কিন্তু এই নামাজ হওয়ার প্রতি করার প্রতি যে তার আকুতিটা এটা ঠিক আছে, কিন্তু তারপরে ছেলে মেয়ের প্রতি যে তার দায়বোধ এবং এদের কান্দন শুনে, মানে অর্থাৎ এদের খাওয়া দাওয়া সমস্ত কিছু ভরণ পোষণের ভান নিয়ে যে কাজ করা, এটাই ধর্ম। সত্যি তাই, বাহ। এবং সব ধর্মের বাণী মূলত দেখা যাচ্ছে যে একই রকম, কর্মই ধর্ম। সত্যি, একজন কলার অপেক্ষা করছেন, কথা বলি, কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। শুভ সকাল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি? আমি দেলোয়ার হোসেন ডেমরা থেকে বলছি। আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আমরাও ভালো আছি। তো কথা বলুন আজকের অতিথির সাথে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আর ভালো আছেন? খুব ভালো। আমার একটা রিকোয়েস্ট ছিল যদি সম্ভব হয় আর কি। আচ্ছা বলুন। কেহই করে বেচা কিনা, কেহই কান্দে রাস্তায় করে, ধরবি যদি তারে জল মসজিদের বাজারে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। রাস্তায় পরে ধরবে যদি তারে চল মুর্শিদের বাজারে, কেহই করে বেচা যে বছরটিতে রাধারমণের প্রয়াণ সেই সময়টিতে শাব্দুল করিমের জন্ম। তুমি আমায় যা দিয়েছ, তুমি আমায় কি দেব তার প্রতিদান, মন মজালে ওরে পাও না গান আমার, মন মজালে ওরে পাও না গান, যা দিয়েছ তুমি আমায় যা তুমি আমার কি দেব তার প্রতিদান, মন মজালে ওরে পাও না গান আমার, মন মজালে ওরে পাও না গান। যখন দিলে তুমি সারা, তোমার সঙ্গ হইলাম আমি সঙ্গে নিয়ে এক তারা, অন্তরে আসিয়া যখন দিলে তুমি সারা, তোমার সঙ্গ হইলাম আমি সঙ্গে নিয়ে এক তারা, মন মানে না তোমায় ছাড়া, মন মানে না তোমায় ছাড়া, তোমাতে সতেছি প্রাণ, মন মজালে ওরে
মজালে ওরে বাউলা গান, করে পাবো তোমারে তাই ভাবি দিন রজনী, মনের কথা প্রকাশ করি কথা দিয়া রাগিনি, এসকে দিল করি আর পানি, এসকে দিল তো দিয়ার পানি ভাটি ছেড়ে বলু যা মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান। তত গান গে গেলেন যারা মরমি কবি, আমি তুলে ধরি দেশে দুঃখ দুর্দশার ছবি, বিপন্ন মানুষের দাবি, বিপন্ন মানুষের দাবি করি চাই শান্তি বিধান, মজালে ওরে বাউলা গান আমার, মজালে ওরে বাউলা গান। যা দিয়েছ তুমি আমায়, যা দিয়েছ তুমি আমায়, কি দেব তার প্রতিদান, মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে, মন মজালে ওরে বাউলা গান। এক একটি কথা যেন আমাদের মনেরই কথা গানের কথাগুলো। এবং এখানে শাব্দুল করিম যে গণমানুষের কবিয়াল, উনি আসলে বাউল ছিলেন না, এবং নিজেও বলেছেন যে আমি বাউল না, আমি আউল বাউল, রাস্তাঘাটে ঘুরে বেড়াই সেই জন্য আমার বাউল কয়, কিন্তু আমি বাউল না, তিনি হচ্ছে গণমানুষের কবিয়াল। একদম পরিষ্কার করে বলেছেন, বিপন্ন মানুষের দাবি করিম চায় শান্তি বিধান, যে মানুষকে নিয়ে তিনি চিন্তা করেছেন। এবং 1997 সালে বাঁচার লড়াই নামে একটি কৃষকদের সংগঠন করেছিলেন, কতটা সচেতন মানুষ ছিলেন, সেই লোকটা আমরা অন্যভাবে বিশ্লেষণ করি। সত্যিই তাই। এবং আজকে যেহেতু আপনি আছেন আমাদের মাঝে অতিথি হয়ে, আজকে আমি কথা কমই বলবো, কারণ তাহলে গানের ফাঁকে ফাঁকে আপনার কাছ থেকে অনেক তথ্য, অজানা তথ্যগুলো জানতে পারবো। তবে এই মুহূর্তে একজন কলার অপেক্ষা করছেন, কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। হ্যালো, শুভ সকাল। শুভ সকাল। হ্যাঁ ডেইজি আপু, কেমন আছেন? আরেকটুখানি বেড়ে গেল। আপনি ভালো আছেন তো? অবশ্যই, আমাদের প্রিয় জনেরা সবসময় সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা আমাদের সবসময়। অতিথি আছেন, কথা বলুন। হ্যাঁ নিশ্চয়ই। জি জি, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলুন। কেমন আছেন আপনি? শুভ সকাল। হ্যাঁ খুব ভালো, খুব ভালো স্যার। সকাল থেকে আপনার গান শুনছিলাম, তো আমার একটা গানের রিকোয়েস্ট ছিল, বন্ধু তোর লাইগারে, বন্ধু তোর লাইগারে আমার তনু জল জল, এই গানটা যদি ভালো লাগে করতেন। আর এই গানটা আমি ডেডিকেট করছি দেবলিনা আপুকে। অনেক ধন্যবাদ। আর এই গানটা আমারও ভীষণ পছন্দের গান, অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, অনেক ভালোবাসা রইল। এখন তাহলে এক লাইন শুনিয়ে দিই। আচ্ছা, আমি আপনার সাথে গলা মেলাবো।
বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, তনু জর মনে লই ছাড়িয়া যাইতাম ছাইরা বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু জর যাই হোক এইভাবে চলুক। সত্যি তাই দাদা। এবার তাহলে কোন গানটি শুনছি? এবার হাসন রাজা। আচ্ছা, যিনি 1854 সালে জন্ম নিয়েছিলেন, 1922 সালে তিনি প্রয়াত হন, তার গান দিয়ে। প্রেমের বাজারে বিকে মানিক সোনারে, প্রেমের বাজারে বিকে মানিক সোনারে, যে জন চিনি কিনে লোক বহুদিন দুনারে, প্রেমের বাজারে বিকে মানিক সোনারে, প্রেমের বাজারে বিকে মানিক সোনারে। Thank you.
গানটা শুনে যে গানটা শুনতে ভীষণ ইচ্ছে করছে বা মানে এই গানটি থেকে হয়তো ওই গানটি রচনাতে অনুপ্রাণিত বা সুর করতে উনি অনুপ্রাণিত হয়েছেন কিংবা সেই গানটি থেকে এই গানটি অনুপ্রাণিত হয়েছেন সুর করতে, তা হলো কানাই তুমি খের খেলো। দাদা দু লাইন একটু যদি শোনান। আচ্ছা আমি বলি, এই আমাদের সিলেট বেলটা প্রথমত হচ্ছে সুফি এবং বৈষ্ণব ধারার সম্মিলন, এটাকে মাথায় রেখে আমরা কাজ করি। কারণ এত বড় অসাম্প্রদায়িক চেতনার জায়গা মনে হয় বাংলাদেশের অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি, কারণ এখানে হজরত শাহজালাল আউলিয়ার মাধ্যমে সুফিজমের বিস্তার এবং আমাদের ঢাকা দক্ষিণের শ্রী চৈতন্যের আবির্ভাবের মাধ্যমে বৈষ্ণববাদের বিস্তার, এই দুইটির সম্মিলন কেন্দ্র হচ্ছে আমাদের সুনামগঞ্জ। অতএব সব বাউলের কণ্ঠে, সব সাধকের কণ্ঠেই কখনও রাধাকৃষ্ণ এসেছেন, কখনও হিন্দুদের মধ্যে অনেকের গানে আল্লাহ খোদা এসেছেন, এই যে বিষয়টি এটা কিন্তু খুব কম পাওয়া যায়। এটা অবশ্যই অসাম্প্রদায়িক এবং একই সাথে প্রগতিশীল মানসিকতার বই প্রকাশ করার অপেক্ষা করছেন, একটু কথা বলে নিতে হবে। কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। শুভ সকাল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনি ভালো আছেন? আমি ভালো আছি। কার সাথে কথা বলছি? আমি আব্দুল লতিফ, রাজশাহী থেকে বলছি। আচ্ছা, কেমন আছেন আপনি? জি ভালো আছি। আপনাকে খুব সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ। আপনাদের আপনাদের সাথে কথা বলতে পারার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো অতিথি আছেন, কথা বলবেন। আদব কাকাবু। হ্যাঁ, ভালো আছেন? জি জি আদব, বলুন। জি আজকে গানগুলো খুব সুন্দর লাগতেছে, যেটা রিকোয়েস্ট করবো সেটাই গাচ্ছেন, খুব ভালো লাগতেছে। আচ্ছা, আপনার কি কোনো রিকোয়েস্ট আছে? জি আপনি, আপনার উপরে ছেড়ে দিলাম, আপনি আমার জন্য একটা গান গাইবেন? আচ্ছা আচ্ছা, এবার আপনার জন্যই গাচ্ছি, এবার আপনার জন্যই রাধারমণের একটা গান গাচ্ছি। অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। আর বিশ্বজিৎ দা মানে রাধারমণ, রাধারমণের গান আসলে মানে অবিচ্ছেদ্য। আমার কাছে মনে হয় যে আপনি আসলে সেই গানটি শুনতে ইচ্ছে করে, তো সেখান থেকে একটি নিশ্চয়ই শুনছি আজকে। আচ্ছা না, তবে এই গানটি কোথাও এখন পর্যন্ত কোনো মিডিয়াতে গাওয়া হয়নি এমন একটি গান শুনুন। আচ্ছা, জন্ম 1833, প্রয়াণ 1916। এবার হইল রে বন্ধু তোর মনে যা ছিল, তোমার আমার যত কথা, তোমার আমার যত মনে যা ছিল, এবার হইল রে বন্ধু তোর মনে যা ছিল, জি
সংসারে মরণ হইতে, এ ভব সংসারে জীবন হইতে, মরণ ছিল ভালো রে বন্ধু তোর মনে যা ছিল, যে কজন গীতিকবির গান শুনলাম, একটি বিষয় একটু খেয়াল করলে দেখা যায় যে তাদের আদর্শ এবং সুরেও কিন্তু একে অপরের দ্বারা প্রভাবিত। যেমন এই গানটির সাথে কিন্তু একটি গানের সুরের মিল পাচ্ছিলাম আর কি। তো যাই হোক দাদা, আমরা একদম শেষ পর্যায়ে যেহেতু চলে এসেছি, আপনাকে ধন্যবাদ জানাতে চাই আজকের অতিথি হয়ে আসবার জন্য, আমাদের সকালটা সত্যিই চমৎকার করে দেবার জন্য। শুধু গান নয়, গানের সাথে কিছু তথ্যও আপনার কাছ থেকে জানলাম। আশা করি আবারও দেখা হবে। তো আমরা শেষ গানটি শুনতে শুনতে বিদায় জানাবো। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় জানিয়ে আসি। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আশা রাখি আমাদের সাথে গানে গানে সকালটা নিশ্চয়ই আপনাদের চমৎকারভাবে শুরু হয়েছে। শুধু সকাল নয়, সারাটা দিন আপনাদের ভালো কাটুক এই কামনা করি। শুভ সকাল। আমি এবারের গান হচ্ছে দীন ভবানন্দের, যার জন্ম সপ্তদশ শতকের মাঝামাঝি। মথুরার সময় গেল গোয়ারে, সুজন নাইয়ারে পার কর সকাল রাধারে, তুমি তো সুজন সকাল।